এরপর প্রশ্ন, রাস্তার পাশে দেয়ালে ইসলামিক ক্যালিগ্রাফি করা হয়েছে কিন্তু কিছু বুদ্ধিজীবী তা মুছে দিয়েছে, এটা কি করা উচিত? ক্যালিগ্রাফি এটা তো আর্ট, আমাদের সমাজে যদি ভালো কোনো আর্ট ক্যালিগ্রাফি যদি করা হয় রাস্তার পাশে, তো সেটা মুছে দেওয়া তো আমি মনে করি সংকীর্ণ মনা ছাড়া আর কিছুই নয়, সংকীর্ণ চিন্তা ছাড়া কিছুই নয়। অতএব ক্যালিগ্রাফি যেটা যে ভাষারই হোক, বিশেষ করে আমাদের দেশে প্রাসঙ্গিক যে ভাষাগুলো সেগুলোর ক্যালিগ্রাফি থাকতেই পারে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে আরবিক সাবজেক্ট আছে, অথবা আরবিক ক্যালিগ্রাফি থাকাটা বরং একেবারে প্রাসঙ্গিক এবং যৌক্তিক। এর যদি কেউ মুছে দিয়ে থাকে সে অন্যায় করেছে, এবং আমি মনে করি যে তারা সংকীর্ণ মানার পরিচয় দিচ্ছে, এরাই এদেশে আমাদের যে সম্প্রীতি শান্তিটা নষ্ট করার পেছনে কাজ করছে। এই মানুষগুলোকে চিহ্নিত করা দরকার এবং এদের এই অপকর্মগুলোকে তুলে আনা দরকার। আজকে যে আন্দোলন হলো, মানুষ যে অতিষ্ঠ হয়ে মানুষের মধ্যে যে বিপ্লব তৈরি হলো, সেটার মতো পরিস্থিতি যেন আর না হয়, সেজন্যই এগুলোকে শক্ত হাতে আমাদের দমন করা দরকার এবং এ সমস্ত অনাচার বন্ধ করা দরকার। আপনি একটা বিশেষ ভাষা প্রতি বৈষম্য থাকবে, আপনার আপনার হিংসা থাকবে, এই বৈষম্য দূরের জন্যই তো এত কিছু। চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত তরুণরা সফলতা অর্জন করেছেন, তাদের অনেককে সোশ্যাল মিডিয়াতে বলতে দেখা যায় যে তরুণরা নাকি কিছুই করতে পারবে না, তরুণরা করে দেখিয়েছে ইত্যাদি ইত্যাদি, এ জাতীয় কথা কি অহংকারের মধ্যে পড়ে? দেখুন, সোশ্যাল মিডিয়াতে অনেক তরুণই আছেন যারা সদ্য সমাপ্ত যে আন্দোলন, বৈষম্যবিরোধী আন্দোলন, সেটিতে তাদের যে সাফল্য সেটার কারণে তারা এমন এমন কথা বলে যেটা আসলে একজন মুসলমানের জন্য মানানসই নয়। আমরা করে দেখিয়েছি, তরুণরা দেখিয়ে ছেড়েছে, হান করেছে, তান করেছে ইত্যাদি। অহংকারকে আল্লাহ তালা একেবারেই পছন্দ করেন না। মানুষ দম্ভ করলে, অহংকার করলে সেটাকে আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দেন। পৃথিবীর বহু শক্তি পরাশক্তিকে আল্লাহ তালা দম্ভচূর্ণ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা হাদিসে কুদসিতে বলেছেন যে অহংকার হলো আমার চাদর, কেউ যদি এটা টানাটানি করে আমি তাকে কিন্তু ছিঁড়ে ফেলি, তাকে কিন্তু আল্লাহ তালা ধ্বংস করে দেন। সো এই জন্য অহংকার করা উচিত নয়। আলহামদুলিল্লাহ, তরুণরা আল্লাহর রহমতে তারা তাদের সামর্থ্যের জানান দিয়েছে বা তারা মানুষের ধারণা ভুল প্রমাণ করেছে ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কথা বলা যেতে পারে। কিন্তু অহমিকা হয় একেবারে, তারা দেখিয়ে ছেড়েছে, যারা এ সমস্ত বলেছেন তারা তাদের মুখে চুনকালি দিয়ে দিয়েছে ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কথা বলা একেবারেই অনুচিত কাজ, বিধায় এই কথাগুলোর উপরে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আরও আরও সাবধানতার সাথে মন্তব্য করতে হবে। বিশেষ করে তারুণ্য এমন একটা জীবনের এমন একটা সময় যে সময়ে মানুষ আসলে অনেকটা নিয়ন্ত্রণহীন হয়ে যায়, তো এই এই জায়গাটাতে আমাদের একটু ফোকাস করতে হবে এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।